হাতত কাহিবাটি লৈ রাজপথত রান্ধনি, কুলাত কেচুয়ালৈ প্রাপ্যর দাবি সরকারের ওসর, আমার দাবি মানি লক নহলে গুলিয়াই মারক। পিছত প্রতিবাদ আমার হয়, এখন মিছলিয়া সরকারে আমার দুঃখ বুঝি নাপায়, আমার নারী সকলের দুঃখ বুঝি নাপায়। গতি মামাক আমি এটাই আহ্বান করছো, নহয় আমাক মারি পেলাক, নহয় আমাক দরমহাটো দিয়ক। অসম বিধানসভার শরৎকালীন অধিবেশনের আজিরে পৰা আরম্ভ। অধিবেশনের প্রথম দিনট প্রতিবাদের কণ্ঠেরে কপিল মহানগরীর রাজপথ। রাজ্যের বহু স্থানের বিদ্যালয়ের পর অহা মধ্যাহ্ন ভোজনের হাজার হাজার রান্ধনী সহায়িকায় কপালে খানাপাড়া। রান্ধনী সহায়িকার মাননি বৃদ্ধির দাবিতে জনতা ভবন ঘেরাও করবলে অহা প্রতিবাদকারী আরক্ষীর বাধা। রাজপথতে বহি প্রতিবাদ সাব্যস্ত করা রান্ধনী সহায়িকাক পিছত আরক্ষী লৈ যায় সচলালয়। প্রতিবাদ স্থলীতো কেইবাটাও দল সংগঠনের প্রতিবাদ, ভাগবত গীতা হাতত লৈ সাফাই কর্মীর প্রার্থনা। কোভিডর সময়ত সাফাই কর্মী হিসাবে নিয়োজিত থাকা এই সকল প্রতিবাদকারীয়ে আজিও নেপালে প্রাপ্য মজুরি, প্রাপ্যর দাবিত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রতিবাদকারীর। বিশ্বত্রাক সৃষ্ট পরিবেশের সময়ত আমি কোভিড কোয়ারেন্টাইন সেন্টারত নিজকে আহুতি দিবল গেছিল, আর তার ত্যাগর বিনিময়ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাক কৈছিল যে যিসকলে নিয়ারিক ডিউটি করা তহতর চাকরি আজির পর হয়ে গেল, কিন্তু কত এতিয়ালৈকে আমাক আমার নামে নুশুনে তেখেতে। মই এই বহিছো, মোর জীবন থকালৈকে মই ইয়াত বহিম, মোর পিছত আর কোনোবা সাফাই কর্মী মোর এই আসনখনত বহিব, অবিরত গতিত আমার এই যুদ্ধখন চলি থাকিব। আনহাতে ন্যায় প্রাপ্যর দাবিতে সচলত প্রতিবাদত কহিল সদৌ অসম সরকারী চিকিৎসালয় অস্থায়ী স্বাস্থ্যকর্মী সকল। চাকরি নিয়মীয়করণ আর সরকারি চাকরিয়ালর সমমর্যাদা প্রদানের দাবি প্রতিবাদকারীর। শিলখাপুত উচ্ছেদের বিরোধিতার প্রতিবাদ করলে উচ্ছেদিতয় চ্যালেঞ্জ করছো, এটা পরিয়াল দেখাই দিয়ক কোনে তিন বিঘা মাটি দখল করে রাখিছে। দখল করে রাখিছে আপনার জয়ন্ত মল্ল বরুয়ায় দখল করে রাখিছে, দখল করে রাখিছে হিম্মৎ সিংকাই দখল করে রাখিছে, যার ঘরের সম্মুখ জেসিবি পোৱাৰ লগে লগে আপনার এভিকশন বন্ধ হয়, দখল করে রাখিছে বিশ বিঘার মাটি জিঞ্জার উতেলে, কোনো সাধারণ মানুষে তিন বিঘা দখল করে রখা নাই। ব্যুরো রিপোর্ট, DY 365।